আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা সতর্ক থাকুন সামান্য ভুলেই জরিমানা গুণতে হচ্ছে আঠাশ হাজার ছয়শো সাতান্ন জনকে জরিমানা করেছে সৌদি পুলিশ সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পরিবেডিটি দেখিয়ে সকলকে সতর্ক হবার অনুরোধ রইল সৌদি আরবের সম্প্রতি কিছুটা স্থিতিশীল রয়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তবে আশঙ্কাজনক হারেই বাড়ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে এখন প্রতিদিনই চার থেকে পাঁচ হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছে এমত অবস্থায় করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো জোরদার করেছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর এ সকল নির্দেশনা যারা মানছেন না তাদেরকে আটক করে জরিমানা করা হচ্ছে আর এই জরিমানার পরিমাণ গত কয়েক সপ্তাহ আগের তুলনায় অনেক গুণ বেড়েছে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জনকে আটক করে জরিমানা করা হয়েছে আটককৃতদের মধ্যে সৌদি নাগরিক এবং প্রবাসী নাগরিক উভয়ই রয়েছে রিয়াদ অঞ্চলটিতে সবচেয়ে বেশি সাত হাজার নয়শো জনকে আটক করে জরিমানা করা হয়েছে তারপরে মদিনাতে চার জনকে পূর্বাঞ্চলে তিন হাজার পাঁচশো বিরাশি জনকে মক্কাতে দুই হাজার সাতশো আটাশি জনকে কাসিমে দুই হাজার সাঁত্রিশ জনকে জাজানে চোদ্দোশো ছিয়ানব্বই জনকে হাইলে তেরোশো ছয় জনকে আটক করে জরিমানা করেছে সৌদি পুলিশ তারা সকলেই করোনা প্রতিরোধের নির্দেশনা ভঙ্গ করে আটক হয়েছে মূলত সৌদি আরবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে জনসাধারণ মাস্ক পরছেন কিনা সামাজিক দূরত্ব মানছেন কিনা এই বিষয়গুলো বেশ তদারকি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই এই নির্দেশনা ভঙ্গ করছে তাদেরকেই জরিমানা গুনতে হচ্ছে তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের জন্য জারি করা সকল নির্দেশনা মেনে চলুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে